नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि पिज्जा, जा खूब सहज पद्धतिते कड़ाइए तैरी करे देखाबो, जे केउ बाड़ीते खूब सहजेई तैरी करते पारबे। रेसिपिटी तैरी करार जोन्नो एकटी पात्रे निये निच्छि हाफ कप परिमाण टक दई। दिए देव एते 1 टीस्पून चीनी, हाफ टीस्पून लवण, हाफ टीस्पून बेकिंग सोडा। सब किचुके भालो करे फेटिए निच्छे। दई फेटानो हुए गेले एते दिए देव 1 टेबलस्पून रिफाइंड अयल। तेलटाकेও ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাকে আমি চেলে নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়া হয়ে গেলে দইয়ের সাথে ময়দাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দই আর ময়দাকে মিশিয়ে নিচ্ছে। এইভাবে পিজ্জা তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি। আপনারা অবশ্যই এইভাবে পিজ্জা তৈরি করে দেখবেন। হাতে করে ডোটাকে আরো ভালো করে মেখে নিচ্ছে। এখানে ডো খুব একটা শক্ত হবে না, নরম হবে। একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব অল্প একটু তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইভাবে ওপর থেকে লাগিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে এই ডো আরো বেশি নরম হয়ে যাবে আর পিজাও খুব ভালো তৈরি হবে। একটা সফট ডো রেডি, ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। একটা কড়াই নিয়ে ডোটাকে রেখে এইভাবে হাতে করে গোল শেপের তৈরি করে নিচ্ছে। আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো করবেন, ছোট বা বড়। সমান করে নিয়ে নেওয়ার পর গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম। ওপরে দিয়ে দিচ্ছি পিজ্জা সস। বাড়িতে যদি পিজ্জা সস না থাকে তাহলে টমেটো সস দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে গেঁথে দিচ্ছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরো পিজার উপর দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ অংশ নিয়েছি। এইভাবে কেটে ক্যাপসিকামকেও দিয়ে দিচ্ছে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন। একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, গোল করে টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটেও ওপর থেকে দিতে পারেন। টমেটো দেওয়া হয়ে গেল, এইবার দিয়ে দেব চিজ। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গ্রেট করা চিজ নিয়েছি। চিজকে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছে। চিজ দেওয়া হয়ে গেলে
10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চিমটি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো না দিয়ে চিলি ফ্লেক্সও দিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবেন। ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দেব। দেখুন খুব সুন্দর পিৎজা রেডি, একেবারে দোকানের মতো, যা খুব সহজেই ঘরোয়াভাবে তৈরি করা যায়। স্বাদে ও গন্ধে ভরপুর পিৎজা রেডি। খুব সহজেই উঠে আসছে দেখিয়ে দিলাম, একটা প্লেটে নিয়ে নিলাম। পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছে। এইভাবে আপনারাও অবশ্যই বাড়িতে পিৎজা তৈরি করে দেখবেন। আশা করি সবার খুব ভালো হবে রেসিপিটা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।